বাসন্তীর সোনাখালী মার্কেট দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবন অঞ্চলের একটা অকশন মার্কেট, সোনাখালী অকশন মার্কেট। এটা একেবারে বাসন্তী ব্রিজের একেবারে স্টার্টিংয়ে এই মার্কেটটা। মার্কেটটা দু টাইম বসে, ভোর চারটের সময় একটা বসে আর দুপুর তিনটে দিয়ে আর একবার মার্কেটটা বসে। বিভিন্ন অঞ্চলের ছোট বড় সব অকশন মার্কেটগুলো আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করছি। আশা করি এইরকম ধরনের মার্কেটের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর বিশেষ করে বড় মার্কেটের সাথে কিছু সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনার ছোট ছোট অকশন মার্কেট থাকে, সে মার্কেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একেবারে মে মাসের মাঝখানের দিকে এই বাসন্তী সোনাখালী মার্কেটে মাছের কীরকম দাম চলছে আসুন দেখা যাক। এগুলো কিরকম রেট চলছে এখন মোটামুটি? ১২৫ 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
মার্কেটিং এন্ড ফিশিং ইউটিউব চ্যানেল ৩০০ টাকা 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 ৩০
বোঝেস, চারশো বোঝেস, চার বোঝেস, চার বোঝেস, চার বোঝেস, চারশো পঁচিশ টাকা, পঁচিশ টাকা, পঁচিশ টাকা, পঁচিশ টাকা, পঁচিশ রে জমি ভাই, পঁচিশ কালকে পুরো চারশো করে চারশো টাকা। এগুলো কিরকম রেট আছে? এগুলো আটশো টাকা, এরা বড় বড় বেঁচে দিলে আটশো টাকা, ঠিক আছে, বড় বড় বেঁচে দিলে আটশো টাকা করে, আটশো সাড়ে আটশো,
এগুলো কেজিতে মোটামুটি কটা কেজি এসে যাবে? এটা ওটা হচ্ছে তোমার 20। আর এরকম ধরনের বাগদা মোটামুটি 16-18 বলছি, এরকম বাগদা প্রায় সারা বছর সবসময় পাওয়া যায়? না না, মানে কোন সিজনটাতে পাওয়া যাবে? এই সিজনটাতে। আর এই ধর মাসখানে যখন আষাঢ় মাস পড়ে যাবে তখন কি এই সব মাছটা কমে যাবে? মাছটা কমে যাবে, পাওয়া যাবে, পাবে, তখন কোন ধরনের মাছটা ভালো পাওয়া যাবে? সামনে যে এই সাইজের মাছটা বেশি হবে, এই সাইজের মাছটা মানে এই সাইজের মাছটা কম পাওয়া যায়, মানে বাগদারের মার্কেটে সব সময় অ্যাভেলেবেল। ঠান্ডার দিকে কম হয়, শীতের সময় তখন তো বাগদার যোগাযোগ ব্যবস্থাটা কি আছে, মানে অন্যান্য জায়গাতে যদি মানে সরাসরি যে মোড়টা আছে, মোড়টা কি মোড় জানো? এটা বাসন্তী, বাসন্তী না সোনাখালি, সোনাখালি পেট্রোল পাম্প। আর বিকেলে মার্কেটে ভালো মাছ আছে? হ্যাঁ, বিকেলে সকালে সমান প্রচুর। আর বাগদাটা কি এখন খুব অ্যাভেলেবেল? বাগদাটা এখন গুণ চলছে বলে অ্যাভেলেবেল আছে, মোড়ানি পড়ে গেলে পাওয়া যায়, আর খুঁজেই পাবেন। যে চিংড়ি এখন চলছে 250, সে চিংড়ি তখন 500, এখন চারটে দিন পরে 500। মানে এখন বাগদা রেটটা কম আছে? হ্যাঁ, গুণের সময় ও মানে কাঁকড়ার মতো বায়। মার্কেটের নাম কি আছে এটা? সোনাখালি, সোনাখালি ফিশ, সোনাখালি ফিশ মার্কেট। আর সব ধরনের মাছ পাওয়া যায়, সাদা মাছ? আর মোটামুটি আপনার এই যে ইলিশ ফিলিশ কি আছে? কম আছে, তাও আছে, কম আছে। ট্যাংরা, মাগুর। আর কোন সিজনে সব থেকে ভালো মাছ পাওয়া যায় এখানে? এখানে এখন বাগদা সিজনে বাগদা পাবে, হরিণা, এই মাছগুলো খুব মজা অ্যাভেলেবেল যে কোনো টাইম। এই ভেটকি দু টাইম মার্কেটে যে কোনো টাইমে বাগদা, ভেটকি, মাঙন, এই মাছগুলো মোটামুটি খুশি হবে, মোটামুটি পাবে। এই নাম্বারে ভিডিও নেবো কি? বলছি দাদা, আপনাদের বছরে সারা বছরে সবসময় কি বাগদা আপনাদের কাছে অ্যাভেলেবেল? সারা বছর গলদা, বাগদা, ভেটকি সারা বছর, মানে গলদা, বাগদা, ভেটকি এটা মোটামুটি সব সারা বছর অ্যাভেলেবেল থাকে? অ্যাভেলেবেল। আর সব সাইজের কি? সব সাইজের মাছ পাওয়া যায় মোটামুটি। এই যে বড় সাইজের এটা কিরকম রেট চলছে এখন? এখন আপাতত আপনার ওটা আপনার হচ্ছে কি 15 পিস, ওটা 900 টাকা রেট আছে। এটা 900 টাকা রেট আছে, মানে 15 টাকা কেজি আসবে। আর যদি দূর থেকে কন্ট্যাক্ট করে আমাদের আপনাদের সাথে, তাহলে কি আপনারা সারা বছর কি বাগদা, ভেটকি আর একটা গলদা বলে সাপ্লাই করতে পারবেন? টোটাল যেখানে বলো সেখানে চলে যাবে মাছ, সেখানে মাছ চলে যাবে, সেখানে চলে যাবে। যদি ফোনে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিলে মাছ চলে যাবে, ফোনে মাছ দেখিয়ে যদি এখন আমি মোটামুটি যে কোনো জায়গায় মাছ সাপ্লাই করে দেবো। মোটামুটি আপনাদের কি এই ট্রেডার্স এর নামটা কি আছে? এটা আছে আমাদের, এটা আছে সফিক্স ফিশ সেন্টার, সফিক ফিশ সেন্টার। আর সারা বছর যে কোনো সময় এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা মাছ দেখিয়ে ফোনে মোটামুটি মাছ সাপ্লাই করতে পারেন। যেটা এখন দেখা যাচ্ছে বাগদারা সাপ্লাই করছেন, বাগদারা সারা বছর কি পাওয়া যাবে? সারা বছর বাগদা পাওয়া যাবে, গলদা পাওয়া যাবে, গলদা পাওয়া যাবে সারা বছর পাওয়া যাবে। এই যে বাগদাটা আছে না, এটা হচ্ছে 20 পিস,
এটা 20 পিস এটা এটা এখন আপাতত 700 টাকা রেট চলছে মানে এই সময়টাতে হ্যাঁ এই সময়টা মানে মে মাসে হ্যাঁ আর কোন সময়টা রেটটা খুব হাই হয় এটা আপনার জানুয়ারি মাসে তো একটু হাই হয় হাই হয় আর খুব কমে যায় সব জানুয়ারিতে একটু হাই হয় শীতের সময়টা কমে যায় রেটটা এই সময় রেটটা কমছে এই সময় রেটটা একটু কমছে হ্যাঁ যদি ফোনে আপনার নাম্বারটা দিয়ে দেন তাহলে দূর থেকে আপনার সাথে কথা বলে নিতে পারেন তারা হয়তো মাছ দেখবে ফোনে এখন তো ফোনেও মাছ দেখে অনেক সময় রেট করে তা সেইভাবে যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন বলছি যে কোনো জায়গাতে যদি আপনার সাথে কথা বলে বা যোগাযোগ করে বিভিন্ন রেট হয়তো ফোনে দেখলো যে এইরকম সাইজ কটাতে কেজি আসবে আর আপনারা ফোন মাছ যে কোনো জায়গায় সাপ্লাই করে থাকেন যে কোনো জায়গায় আর আপনার যে বাগদা বলো গলদা বলো যত রকমের মাছ আছে আর আমি সাদা মাছ কি সাপ্লাই সাদা মাছও সাপ্লাই আছে আর বলছি দাদা ঠিক আছে আমি